স্যার আজকে এমএলএ সাহেব এলেন এবং ছাত্রছাত্রীরা কিছুদিন আগে বিক্ষোভ দেখায় আপনার কাছে, স্কুল ভাঙালে কি বলবেন? হ্যাঁ, তাদের বিক্ষোভ ওটা ঠিক বলা যাবে না, যাই হোক আবেদন তো আমি আগেও বলেছি আপনাদের টিভি চ্যানেলগুলোতে যে আমাদের স্কুল বিল্ডিংটা খুবই পুরনো, সেই পুরনো স্কুল বিল্ডিংয়ের সিলিং বিম সব খারাপ অবস্থায়, যার জন্য চাঙড় খুলে পড়ছে। তো অভিভাবকরাও উদ্বিগ্ন, ছাত্রছাত্রীরাও সেখানে যেতে ভয় পাচ্ছে। তো আমি ওই পুরনো বিল্ডিংয়ে যেখানে বিপজ্জনক অবস্থায় আছে সেখানে ছাত্রছাত্রীদের পাঠাইনি, যে কটি ঘর নতুনভাবে তৈরি হয়েছিল সেখানে ক্লাস চলছে, এবং সেই সঙ্গে আগামী দিনে জানুয়ারি থেকে যখন পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে তখন পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা আসবে, তাদের জন্য নতুন স্কুল ভবন তৈরি দরকার, এবং যেখানে বিপজ্জনক অবস্থায় আছে তার রিপেয়ারিংও দরকার, সেই আবেদন আমি রেখেছিলাম। তো বিডিও সাহেব আমাদের মানে টানে, আমাদের স্কুলের টানে ছুটে এসছেন, তো তিনি পরিদর্শন করেছেন, সঙ্গে বিধায়ক সাহেব ছিলেন, তারা কথা দিয়ে গেলেন যে দরখাস্ত উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে যথাসম্ভব তারা পদক্ষেপ নেবেন, যাতে স্কুল বিল্ডিং এই শিক্ষা ব্যবস্থা এখানকার আবার সুন্দর করে শুরু করা যায়। স্কুল আগে
এটা 7 বছরের এই এই জায়গা এবারে নতুন সেশন স্টার্ট হলে স্টুডেন্টরা কোথায় বসবে? আমরা আপনাদের কাছে এইটুকুই আমরা আশ্বস্ত আশা রাখছি যে আপনারা তাড়াতাড়ি স্কুল বিল্ডিংটা যাতে রিপেয়ারিং করে দেন। আমাদের নতুন স্কুল বিল্ডিং আমরা চাই, আমাদের স্কুলটা যেন আবার ভালো হয়ে যায়। স্যার আমরা এখানটা ক্লাস 5 থেকে পড়ছি, তো আমরা চাই না যে স্কুলটা কিছু হয়ে যাক, আমরা চাই স্কুলটা যেন ভালো থাকুক। আমরা চাই যে আবার নতুন করে আমাদের আমি আর বিডিও সাহেব সহ লোকাল প্রশাসনের কর্মকর্তারা এখানে এসেছিলেন, আমরা বিল্ডিং পরিদর্শন করে দেখলাম। আমাদের কাছে খবরটা গেছে গতকাল খবর পাওয়ার পরেই আমরা এসে পৌঁছেছি। 12-14 ঘন্টা সময়ের ব্যবধান আমরা এসে দেখলাম যে নিশ্চিতভাবে ওই বিল্ডিংটা ক্লাস করার উপযোগী নয়। বিডিও সাহেবও বলেছেন, জেলাতে কথা বলেছেন, মাস্টারমশাইকে বলেছেন একটি আবেদন জমা দিলে আমরা অতি সত্য যাতে তার কাজ করা যায় তার ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, উপযুক্ত শিক্ষার পরিবেশ যাতে বজায় থাকে, ছাত্রছাত্রী যাতে ভালো হয় তার চেষ্টা আমরা সবসময় করি। বিক্ষোভটা করবে কি? আপনার নাম? আমার নাম রতন রায়। আজকে দেখলাম যে ছাত্রছাত্রী এবং গার্ডিয়ানরা মিলে কিন্তু বিক্ষোভ করছেন গেটে তালা লাগিয়ে, কারণটা কি? কারণটা এই স্কুল দীর্ঘদিনের পুরনো স্কুল এবং লকডাউনের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল। তারপর স্কুল খুলতে যখন দেখি ছাত্ররা দেখলো আমাদের বাড়িতে গিয়ে বললো আমাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পড়ে পড়াশোনা করে এবং পুরো বাড়িটা মানে বিল্ডিংটাই ভেঙে গেছে এবং জর্জর করে পড়ছে, চিপস বালি সিমেন্ট সব কিছুই পড়ছে। আমরা সবাই ভীত সন্ত্রস্ত অভিভাবকরা যে আমরা কিছুতেই চাইছি না এই স্কুলে ছেলেমেয়েদের পাঠাতে, তার জন্য আমরা বিক্ষোভ করছি এবং এর একটা নতুন গৃহ নির্মাণের একটা ব্যবস্থা হোক। প্রধান শিক্ষককে জানিয়েছে? হ্যাঁ, প্রধান শিক্ষক মশাইকে জানিয়েছি। কি ব্যবস্থা নিচ্ছেন? উনি বলছেন মানে আপনারা যদি কিছু করতে পারেন করুন, তার জন্য আমরা বিক্ষোভ করছি। আমরা এই স্কুলে মানে ছেলেমেয়েদেরকে পাঠাতে চাইছি না কিছুতে, আমরা খুবই ভয় মানে খুব ভয়ে আছি। আমরা কি চাইছেন? স্কুল যদি নতুন গৃহ নির্মাণ হোক তারপরে ছাত্রছাত্রীকে পাঠাবো, ছেলেমেয়েদেরকে পাঠাবো। অনেকদিন থেকে, তারপরে কিন্তু কিছুদিন আগে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখা স্যারকে থেকে, আজকে
এই বিদ্যালয়ের গৃহটি নির্মাণ হয়েছিল 1946 সাল স্থাপিত হয়েছিল 1946 সাল পরাধীন ভারতবর্ষে এই বিদ্যালয় স্থাপন হয়েছিল গতকাল আমাদের কাছে খবরটা পৌঁছেছে যে বিদ্যালয়ের ক্লাসরুমগুলো অকেজো হয়ে পড়েছে ক্লাস করার উপযোগী নয় মাত্র 12-14 ঘন্টার সময়ের ব্যবধানে আমি খবর পাওয়ার সাথে সাথে বিডিও সাহেবকে টেলিফোনে যোগাযোগ করি উনি বলেন যে আপনি যখন যাবেন নিশ্চিতভাবে একসঙ্গে গিয়ে আমরা পরিদর্শন করে যাতে ক্লাস করার বা শিক্ষার উপযোগী ক্লাসরুম তৈরি করা যায় তার চেষ্টা আমাদেরকে করতে হবে তবে নিশ্চিতভাবে আপনারা বুঝতেই পারছেন ফিনান্সিয়াল ইয়ারের শেষের দিকে আমরা পৌঁছে গেছি আজকে ডিসেম্বর মাসের 14 মাঝামাঝি এসে গেছি আমরা বিডিও সাহেব ও জেলাতে কথা বলেছেন এবং হেডমাস্টার মশাইকে বলেছেন যে আপনি একটি আবেদন জমা দেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারের ব্যবস্থাপনায় মামাটি মানুষের সরকারের উদ্যোগে এই বিদ্যালয়টি ক্লাস করার উপযোগী পরিবেশ উপহার দেওয়া যায় তার চেষ্টা আমরা করব এবং যাতে অতি সত্বর রাজ্য সরকারের কাছ থেকে গ্র্যান্ট এনে বিদ্যালয়কে নতুনভাবে বিল্ডিং তৈরি করা যায় তার চেষ্টা আমরা করব শুধুমাত্র আবেদন দিলে আমরা তার কাজটা তদবির শুরু করব ছাত্রছাত্রীকে কি বার্তা দিলেন ছাত্রছাত্রীকে বার্তা দিলাম তাদের আবেদন যে আমাদের এই বিদ্যালয়টি যেভাবে ভগ্নপ্রায় অবস্থায় নতুনভাবে রূপ প্রদান করতে হবে আমরাও তাদেরকে সেই আশ্বাস দিয়েছি আমরা মানুষের কাজ করার জন্য ছাত্রছাত্রীর পাশে থাকার জন্য বদ্ধপরিকর মাত্র 12-13 ঘন্টার সময়ের ব্যবধানে আমরা এখানে এসে পৌঁছে গেছি আমরা চেষ্টা করব আবেদনপত্র পাওয়ার পরেই যে কত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারের ব্যবস্থাপনায় উদ্যোগে অর্থ এনে নতুন করে এই বিল্ডিং তৈরি করা যায় আর একটা হচ্ছে 5-4 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রামচন্দ্রপুরের কাছে একটা ব্রিজ আছে ব্রিজটা কয়েকদিন ধরে ভাঙা অনেক দেরি কিন্তু গ্রামবাসীদের এরা বলছেন যে কোনোদিন কাজ হচ্ছে না সেই ব্যাপারে একটু ব্রিজের কাজ হচ্ছে না যারা অভিযোগ করছেন আমি ব্যক্তিগতভাবে মনে করছি এই অভিযোগ করাটা সমীচীন নয় তার কারণ ব্রিজের কাজটা শুরুই হয়নি কাজ হচ্ছে না অভিযোগ আসছে আজকে আমরা দেখলাম বিডিও সাহেব ইরিগেশনকে জানিয়ে দিয়েছেন আমার মনে হয় আগামী 10-15 দিনের মধ্যে ইন্সপেকশন রেডি করে রাখবে ঠিক আছে তোমরা আসো মুড়ি বানানো মুড়িটা মানে কী থাকবে গোটা মুড়ি এই ভগ্নপ্রায় স্কুলটিকে আমরা ক্লাস করছি না করবো না দেবো না দেবো না ক্লাস করতে দিচ্ছি না দেবো না তোমার নাম আজকে এই বিক্ষোভ করার কারণ কি কারণ লকডাউন প্রায় 2 বছর মতো লকডাউনের পরে আমরা প্রথমে স্কুল এলাম এবারে স্কুলে এসে দেখতে পাই যে স্কুল বিল্ডিং থেকে চাপড় খসে পড়ছে এবং এতে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমাদের গার্ডিয়ানরা বলছে স্কুলে যেতে হবে না এই সব কারণের জন্য তাই আমরা প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের স্কুল বিল্ডিং ভালোভাবে রিপেয়ারিং করে দেন আর আমরা নতুনভাবে ক্লাস করতে পারবো এই বিষয় নিয়ে প্রধান শিক্ষককে জানিয়েছো হ্যাঁ জানিয়েছিলাম উনি আশায় রেখেছেন যে হবে কিন্তু কবে হবে সেটা বলেননি তাই আমরা সরাসরি আপনাদেরকে বলছি তাই আমরা গেটে তারা লাগিয়ে বিক্ষোভ করছি সব ছাত্রছাত্রী তোমার নাম শেখ আব্দুল সেলিম কোন ক্লাস দ্বাদশ শ্রেণী কোন স্কুল
আজকে এই বিদ্যালয়ের সামনে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করছো, কারণটা কি? কারণ হচ্ছে লকডাউনের সময় প্রায় 2 বছর আগে স্কুল বন্ধ ছিল, স্কুলে রক্ষণাবেক্ষণ হয়নি, তার ফলে আমাদের স্কুলে ক্লাস করতে আসার সময় যখন আসছি তখন অনেক সময় চাপা পড়ে হচ্ছে, কোথাও বালি কোথাও সিমেন্ট কোথাও কিছু টুকরো পড়ছে, সেই জন্য আমরা একটু আতঙ্কিত, আর ক্লাস করে আমাদের যেতে ভয় লাগছে, আমাদের গার্জিয়ান কথা অভিভাবকগণ আমাদের স্কুলে পড়াতে একটু দ্বিধাবোধ করছেন, সেই জন্য আমরা একবার হেডমাস্টার স্যারকে বলেছিলাম যে আমাদের স্কুলে রক্ষণাবেক্ষণ হোক, কিন্তু তিনি আশাই দিয়েছেন যে হ্যাঁ হবে, কিন্তু কবে হবে তার কোনো ঠিক নেই, সেই জন্য আজকে আমরা বিক্ষোভ করছি যাতে আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে জানাতে পারি যে আমাদের স্কুলে তাড়াতাড়ি যেন নতুন বিয়ে নির্মাণ হয়, তার জন্য আমরা ভালোভাবে ক্লাস করতে পারি, সেই জন্য আমরা আজকে বিক্ষোভ করি। মানে কি কি সমস্যাগুলো হচ্ছে? চাকর খুঁজে পড়ছে, বালি টিশার্টগুলো খুঁজে পড়ছে, ক্লাস করে কোথাও গেলে হয়তো কোথাও মাথায় পড়ে যাচ্ছে, কারো হাতে পায়ে লেগে যাচ্ছে, কোথাও হাত ছুটে যাচ্ছে, অত মানে চাকর ছিঁড়ে পড়ছে। আপনার নাম? আমার নাম মনমোহন পাল। ডেজিগনেশন? আমি স্কুল প্রধান শিক্ষক। যেটা হচ্ছে আজকে আপনাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গার্ডিয়ানরা মিলে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করলেন, কি কারণে বিক্ষোভ করলেন এবং কি ভাবছেন বা কি চিন্তা ভাবনা? দেখুন, প্রায় 60-70 বছরের পুরনো এই বিল্ডিং তো প্রায়শই আগে ভেঙে পড়তো, আমরা রিপেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু দীর্ঘ এই 2 বছর লকডাউনের পরে স্কুল খোলার ঠিক আগে আমরা কাজ করতে গিয়ে দেখলাম ভীষণ বিপজ্জনক অবস্থায়, সিলিং খুলে পড়ছে, চাঙড় খুলে পড়ছে, তো সেই অবস্থায় কথা অভিভাবক সহ ছাত্রছাত্রীরা জানতে পারে, তো সেই জন্য তারা আতঙ্কিত এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠাতে, তো আমি অপেক্ষাকৃত নিরাপদ যে রুমগুলো সেগুলোতে ক্লাস করছি, কিন্তু সেখানে হয়তো কোভিড বিধি মানা ঠিক হচ্ছে না, তাই তারা বিক্ষোভ দেখাচ্ছে, তো বিক্ষোভ যুক্তিসঙ্গত, আমিও চাইছি সরকারি হস্তক্ষেপে এই বিল্ডিংকে কনডেম বিল্ডিং ঘোষণা করে নতুন ভবন নির্মাণ হোক, যাতে করে স্বাভাবিকভাবে এতগুলি ক্লাস ইউনিটকে চালু রাখা যায়। মানে কী কী সমস্যা দেখা যাচ্ছে বিদ্যালয়ে পঠন পাঠন দিক দিয়ে? বিদ্যালয়ে মেন বিল্ডিংয়ে প্রায় 8-10টি শ্রেণীকক্ষ চালু ছিল, সেই শ্রেণীকক্ষগুলোতে কোনো মতে ছাত্রছাত্রীদের পাঠানো যাচ্ছে না, ঝুঁকি নেওয়া যাচ্ছে না, এই অবস্থায় আমার হাতে গুটি কয়েক ক্লাসরুম রয়েছে, সামনে জানুয়ারি থেকে যদি 5-12 পর্যন্ত ক্লাস চালু হয় তাহলে আমি এত ক্লাসরুম পাবো না ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য, সেই অবস্থায় গাছতলায় যাওয়া ছাড়া আমার কোনো দ্বিতীয় পন্থা নেই। প্রশাসনের কাছে কি জানিয়েছেন আপনারা? হ্যাঁ, আমাদের রিওপেনিংয়ের জন্য একটা গ্র্যান্ট এসেছিল, ব্লক থেকে ইঞ্জিনিয়ার কয়েকবার এসেছেন, প্রথমে তারা আশ্বাস দিয়েছিলেন যে এই ভবনকে তারা সংস্কার করে দেবেন, কিন্তু গত পরশু আমাকে জানালেন যে এই ভবনকে আর সংস্কার করা যাবে না, আপনি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন করুন, তো আমি সেইভাবে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, দ্য সিচুয়েশন ইজ রিয়েলি অ্যালার্মিং, সাম আর্জেন্ট স্টেপস শুড বি টেকেন বাই দ্য গভর্নমেন্ট ফর দি কনস্ট্রাকশন অফ দ্য নিউ বিল্ডিং। কত বছর ধরে আপনার এই বেহাল অবস্থা রয়েছে বিদ্যালয়? বিদ্যালয় আমি তো বললাম 60-70 বছরের পুরনো বিল্ডিং, দীর্ঘ 5-7 বছর ধরে আমরা প্রায় দেখছি চামড় খুলে পড়ছে, রিপেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু এই যে বিপজ্জনক অবস্থাটা এই 2 বছর পরে 16 নভেম্বর স্কুল খোলার ঘোষণা হতে আমরা দেখলাম যখন ছাদে, সেই বিপজ্জনক অবস্থা এতটা প্রকটভাবে চোখে পড়ে। কী ব্যবস্থা নিচ্ছেন বা কী চাইছেন? আমি চাইছি এই বিল্ডিং কনডেম বিল্ডিং বলে ঘোষণা হোক এবং সেই জায়গায় নতুন বিল্ডিং নির্মাণ হোক, যেখানে ছাত্রছাত্রীরা এতগুলি ইউনিট, প্রায় 1000 ছাত্রছাত্রী এতগুলি ইউনিটকে নিয়ে ক্লাস চালানোর জন্য যত দ্রুত সম্ভব সরকারি হস্তক্ষেপে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নতুন বিদ্যালয় ভবন তৈরি হোক। প্রশাসনের দিক দিয়ে কী আশ্বাস পেয়েছেন আপনারা? আমরা এখনও কোনো আশ্বাস পাইনি, যেহেতু যে ওপেনিং গ্র্যান্টটা হয়েছিল সেই ওপেনিং গ্র্যান্ট প্রায় 2,80,000, সেই দিয়ে অপেক্ষাকৃত যে রুমগুলো ক্লাস করানোর অবস্থায় তারই রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে, এবারে নতুন ভবন নির্মাণের জন্য আমি আবেদন উদ্বোধন কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছি। না, ছাত্রছাত্রীরা আজকে গেটে তালা খুললো ছাত্রছাত্রী ঢোকার জন্য, কী আশ্বাস দিলেন বা কী নিয়ে তালা খুললো?
ছাত্র ছাত্রী অভিভাবক সবাই চিন্তিত আতঙ্কিত স্বাভাবিক। তো আমি তাদের আশ্বাস দিলাম যে বিল্ডিংগুলো যে ঘরগুলোতে প্রায়শই ভগ্ন অবস্থা চাঙড় খুলে পড়ছে সেখানে আমি তাদের ছাত্রছাত্রীদের পাঠাবো না। আমি অপেক্ষাকৃত যে কয়েকটি ক্লাসরুম ভালো আছে এখন তো শুধুমাত্র 9, 10, 11, 12 ক্লাস হচ্ছে, তাই দুটি ক্লাসকে আমি অপেক্ষাকৃত ভালো ক্লাসরুমে রেখে তাদের পাঠদান করব। যতদিন না আবার নতুন ভবন নির্মিত হয় বা ওই ক্লাসরুমগুলোকে মানে একদম নিরাপদ করা যায় ততদিন ওই রুমে আমি ছাত্রছাত্রীদের পাঠাবো না। Thank you.
No, 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 no.